আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه؟ وقال النبي صلى الله عليه وسلم: الغيبة أشد من الزنا। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ 9 রমজান, যারা এই মুহূর্তে দেশ এবং বিদেশ থেকে আমাদের এই আলোচনা শুনছেন তাদের প্রতি আমাদের মুবারকবাদ রইল। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমাদের আলোচ্য বিষয় হলো রোজার আদব। রোজার আদব নিয়ে আমরা আলোচনা করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক রোজাদার এমন রয়েছে যারা উপবাস ছাড়া তাদের কিছুই অর্জিত হয় না, এমন বহুত রাত জাগরণকারী রয়েছে যাদের রাত জাগরণের কষ্ট ছাড়া কিছুই অর্জিত হয় না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন, কোনো কাজ লাভজনক তখনই হয় যখন তা তার শর্ত মেনে ও আদবের সাথে আদায় করা হয়। ইসলামের ভিতরে রোজা যেহেতু ইসলামের পাঁচটি রুকুনের ভিতরে অন্যতম রুকুন, তাই তার জন্য কিছু আদব ও শারায়েত মানা এবং জানা আমাদের জন্য জরুরি। রোজার এক নম্বর আদব হলো দৃষ্টিকে হেফাজত করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, দৃষ্টি শয়তানের তীর সমূহ থেকে একটি তীর। যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে হারাম জায়গা থেকে তার দৃষ্টিকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তাহাকে ইমানের নূর দান করবেন, যার ফলাফল সে নগতি পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন, হে আলী, তোমার জন্য প্রথমবার দ্বিতীয়বার নয়। অর্থাৎ কোথাও যদি হঠাৎ করে নজর পড়ে যায় তাহলে সেটার কারণে গুনাহ হবে না, কিন্তু যদি দ্বিতীয়বার আবার নজর দেয় তাহলে তার জন্য গুনাহ লেখা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আমরা আসি রোজার দ্বিতীয় নম্বর আদব, সেটা হলো জবানের হেফাজত করা। জবানের হেফাজত করা, মনে মনে এই প্রতিজ্ঞা করা আমাদের জন্য যে এই রমজান মাসে আমি মিথ্যা কথা বলবো না, পরনিন্দা করব না এবং অশ্লীল বাক্য আমি বলবো না এবং কার গীবত আমি করব না। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আসছে যে গীবত এটা জিনার চাইতে বেশি কঠিন গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে জিনার চাইতে কঠিন গুনাহ হলো কোনো মানুষের গীবত করা। আর এই গীবত এবং মিথ্যা রমজান মাসে এটা কম বেশি সকলের দ্বারা হয়ে থাকে, কারণ সকলেই মনে করে যে অবসর সময় বসে আছি, অবসর সময় বসে রইলাম, এর ভিতরে পরস্পরে একে অপরের দোষ বলা বলি শুরু করে দেয়, একে অপরের দোষ বলে। অথচ আল্লাহ রব্বুল আলামিন এই গীবত করাটাকে কঠিন এক গুনাহ বলছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমাদের কেউ কি পছন্দ করে সে তার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি কেউ পছন্দ করে? অথচ তোমরা তো সেটাকে অপছন্দ করো। তাহলে এর দ্বারা বোঝা গেল যে জিনা গীবত করা জিনার চাইতে ভয়ঙ্কর গুনাহ, এবং আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও বেশি কঠিন হলো গীবত করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলার, দুইজন মহিলার কথা উল্লেখ আছে যে দুইজন মহিলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, তো নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলছেন তাদেরকে বমি করার জন্য, তারা বমি করছে, তো তাদের মুখ থেকে গোশতের টুকরা এবং রক্ত বের হয়ে আসছে। নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বললেন, তারা দুজনেই গীবত করেছে, গীবত করার কারণে তাদের মুখ থেকে গোশতের টুকরা এবং তাজা রক্ত বের হয়ে আসছে। রোজার তৃতীয় নম্বরের আদব হলো
অধিক আহার থেকে নিজেকে বিরত রাখা। রোজার উদ্দেশ্য যেহেতু নফসকে, নিজের যে নফস আছে এই নফসকে দমন করা এবং ক্ষুধার্তদের প্রতি সহমর্মী হওয়া, এই জন্যই উক্ত মাসে হালাল রুজি খুব পেট ভরেও না খাওয়া। ইমামে গাজালী রহমতুল্লাহ আলাই বলেন, রমজান মাস অন্য মাসের মতো এত বেশি করে খাবে না। কারণ হলো রমজান মাসটা অন্য মাসের মতো যেন আরামে অতিবাহিত না হয়, কারণ এই মাসে অল্প করে খানা খাবে, যাতে করে তার যে নফস আছে ওই নফসকে সে দমন করতে পারে এবং গরিবদের প্রতি তার একটা সহমর্মিতা সৃষ্টি হয়। এরপরে চতুর্থ নম্বরের আদব হলো হোটেল রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোকে বন্ধ রাখা। যদিও অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য খোলা রাখা হয় বলা হয়, এরপরও আদব হলো রমজানের সম্মানার্থে হোটেল রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোকেও বন্ধ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের আদব রক্ষা করে রমজানের রোজাগুলো সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে।